ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে জেটে ফুটে খেলাম। চাঁদ, সূর্য এবং এগারোটি তারা ওনাকে একসঙ্গে সিজদা করছেন। তখন উনি মনে করলেন যে এটা কি কোনো ব্যাখ্যা থাকতে পারে এই স্বপ্নের পেছনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন শুনে জানাচ্ছি তোমাদের জন্য ইসলাম অনুষ্ঠানে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছেন যেন ওনারা আরও স্ট্রং হয়ে যান। মাঝে মাঝে ওনাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এই সবই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। তো আজ আমরা জানবো যে নবী ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে যে একটি পরীক্ষা করা হয়, ওনাকে যে অন্ধকার কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয় উনি একদম ছোট বয়সে থাকতে, আমরা আজকে সেই ঘটনাটাই জানবো। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। মিশরের কাছে একটি জায়গা ছিল, তার নাম ছিল কেনান, এবং সেখানে নবী ইয়াকুব আলাইহিসসালাম বসবাস করতেন। আমরা তো জানি যে উনি ছিলেন নবী ইসহাক আলাইহিসসালামের পুত্র। নবী ইয়াকুব আলাইহিসসালামের অনেকগুলো ছেলে ছিল, ওনার ছিল ১২টি ছেলে, এবং এর মধ্যে ওনার সবচেয়ে পছন্দের যে দুটি ছেলে ছিল তাদের নাম ছিল ইউসুফ এবং আরেকজনের নাম ছিল বিনিয়ামিন। এর মধ্যে ইউসুফ যে ছিল, যে পরে নবী হন আমাদের নবী ইউসুফ আলাইহিসসালাম, উনি ছিলেন অনেক সুন্দর মানুষ। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উনি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম যেমন সুন্দর ছিলেন, তেমনি উনি ছিলেন অনেক গুণের অধিকারী, যার জন্য নবী ইয়াকুব আলাইহিসসালাম ওনাকে ওনার ছেলেদের থেকে বেশি ভালোবাসতেন। তবে নবী ইয়াকুব আলাইহিসসালাম যেহেতু নবী ইউসুফ আলাইহিসসালামকে এত ভালোবাসতেন, তার কারণে বিনিয়ামিন বাদে নবী ইউসুফ আলাইহিসসালামের বাকি যেই দশ ভাই ছিল তারা ওনাকে অনেক হিংসা করত। তারা মনে করত যে আব্বা তো আমাদেরকে ভালোবাসে না, ইউসুফকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এখন যদি আস্তে আস্তে ইউসুফ আব্বার আরও প্রিয় হয়ে ওঠে। এর মাঝে আরেকটি ঘটনা ঘটলো যা সেই দশ ভাই নিতে পারলো না। ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম একদিন একটি মজার স্বপ্ন দেখলেন। উনি দেখলেন যে চাঁদ, সূর্য এবং এগারোটি তারা ওনাকে একসঙ্গে সিজদা করছেন। তখন উনি মনে করলেন যে এটা কি কোনো ব্যাখ্যা থাকতে পারে এই স্বপ্নের পেছনে, নাকি এটা এমনি কোনো একটা স্বপ্ন। তাই উনি ওনার বাবাকে এই স্বপ্নের ব্যাপারে জানালেন। নবী ইয়াকুব আলাইহিসসালাম জানতেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না। উনি বললেন যে তুমি বড় হলে তোমার অনেক সম্মান হবে, অনেক খ্যাতি হবে, তুমি হবে অনেক বড় মানুষ। তখন নবী ইউসুফ আলাইহিসসালাম অনেক খুশি হয়ে গেলেন। এর কারণে বিনিয়ামিন ছাড়া বাকি দশ যে সৎ ভাই ছিল তারা অনেক হিংসা করলো। তারা মনে করলো যে আব্বা তো এখন আরও অনেক বেশি ভালোবাসবে ইউসুফকে, আমাদের ইউসুফকে দূর করে দিতে হবে। তাই তারা একদিন নবী ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে পারমিশন নিলেন, অনুমতি নিলেন যে আমরা কি ইউসুফকে বাইরে আমাদের সঙ্গে খেলতে নিয়ে যেতে পারি? আপনি তো কখনো ইউসুফকে আমাদের সাথে দিতে চান না, মনে করেন যে আমরা কোনো ক্ষতি করব। তখন ইয়াকুব আলাইহিসসালাম ভাবলেন যে নিশ্চয়ই এই দশজন কোনো খারাপ নিয়তে ইউসুফকে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন দশ ভাই অনেক অনুরোধ করলো এবং কথা দিল যে ইউসুফ আলাইহিসসালামের খেয়াল রাখবে, তখন নবী ইয়াকুব আলাইহিসসালাম ভারাক্রান্ত মনে ওনাদেরকে যেতে দিলেন। এবং এরপরে নবী ইউসুফ আলাইহিসসালামকে ওনার ভাইয়েরা বাইরে খেলতে নিয়ে গেলেন, কিন্তু সেই ভাইয়েদের উদ্দেশ্য ছিল খারাপ। ওনারা নবী ইউসুফ আলাইহিসসালামকে একটি অন্ধকার শুকনো কুয়ার মধ্যে ফেলে দিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম একটু ভয় পেয়ে গেলেন। উনি মনে করলেন যে এই অন্ধকার কুয়ায় আমি একা একা কী করব। এরপরে সেই দশ ভাই মিলে একটি ভেড়া জবাই করে। সেই ভেড়ার রক্ত নবী ইউসুফ আলাইহিসসালামের জামার মধ্যে মেখে দেয় সুন্দর করে, এবং তা নবী ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিয়ে ওনারা মিথ্যে মিথ্যে কান্নার অভিনয় করে। ওনারা বলেন যে আব্বা, ইউসুফকে তো একটি নেকড়েবাকে খেয়ে ফেলেছে। কিন্তু সেই জামাটি ছিল অক্ষত, যার কারণে নবী ইয়াকুব আলাইহিসসালাম ভেবেই নিলেন যে এটি কোনো ষড়যন্ত্র। উনি অনেক কষ্ট পেলেন, কেননা নবী ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ওনার প্রিয় পুত্র। কিন্তু এরপরে সেই শুকনো কুয়ার থেকে কিছু লোক নবী ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে নিয়ে যান মিশরে, এবং এরপরে কিন্তু ওনাকে আরও অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যেমন ওনাকে জেলের মধ্যে থাকতে হয় অনেক বছর, এবং এরপরে শেষে ওনাকে মিশরের রাজাও করা হয়। আর ইসলাম সম্পর্কে জানতে এবং বিভিন্ন তথ্য পেতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন নূর অ্যাপে। নূর অ্যাপে সাবস্ক্রাইব করার জন্য স্ক্রিনে দেখানো USSD কোডটি ডায়াল করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।